মানব জাতির জন্য রহমতের নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর জান্নাত থেকে মাত্র দুটি পাথর পাঠিয়েছিলেন, তার মধ্যে একটি হাজরে আসওয়াদ, অপরটি মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম বেহেশতের দুটি ইয়াকুত পাথর। আজ থেকে 4000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা ঘর পুনরায় নির্মাণের কাজ শুরু করেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে জান্নাত থেকে একটি পাথর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য উপহার হিসেবে পাঠান। ছেলে ইসমাইল আলাইহিস সালাম নির্মাণের জন্য কাঁচামাল এগিয়ে আনেন আর পিতা ইব্রাহিম পবিত্র কাবা ঘরের দেয়ালে গাঁথুনি দেন। কাবার গাঁথুনি যখন ধীরে ধীরে উপরের দিকে উঠছিল, তখন উপরের দিকে গাঁথুনি দিতে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়ালে সেটি আল্লাহর নির্দেশে উপরে উঠে যেত। কাবা শরীফ নির্মাণে এই পাথরটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ঠিক ততটুকুন উপরে উঠত যতটুকুন ওঠার প্রয়োজন হতো। পিতা পুত্রের অক্লান্ত পরিশ্রমে যখন কাবা ঘর নির্মাণ শেষ হয়, তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বিশ্বব্যাপী হজের আহ্বান জানানোর নির্দেশ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাত থেকে প্রেরিত এই পাথরের উপর দাঁড়িয়েই বিশ্ববাসীর প্রতি হজের আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিতি লাভ করে আর পবিত্র কোরআনেও এর নামেরই উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। বাইতুল্লাহ জিয়ারতে আসা হাজিগণ তাওয়াফ সম্পন্ন করে মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দুই রাকাত সালাত আদায় করেন, যা হজ আদায়কারীদের জন্য ওয়াজিব। ভিড়ের জন্য যদি নিকটে দাঁড়ানো সম্ভব না হয়, তাহলে মসজিদুল হারামের যে কোনো স্থানে পাথরটির বরাবর দাঁড়িয়ে সালাত সম্পন্ন করলেই ওয়াজিব আদায় হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল পর্যন্ত এই পাথরটি বাইতুল্লাহ সঙ্গে মিলিত ছিল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে বন্যার স্রোতে এই পাথরটি ভেসে যায়। পরে তিনি তা সংগ্রহ করে বাইতুল্লাহ থেকে একটু দূরে সরিয়ে অন্য পাথর দিয়ে স্থায়ীভাবে পরিবেষ্টিত করে রেখে দেন। সে সময় থেকে আজও মাকামে ইব্রাহিম নামের ঐতিহাসিক পাথরটি কাবা চত্বরে কাঁচ দিয়ে ঘেরাও অবস্থায় হযরত উমরের নির্ধারণ করা স্থানেই সুরক্ষিত আছে। চার হাজার বছর পূর্বের ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের পায়ের ছাপ আজও পাথরের উপর স্পষ্ট, যা মানব জাতির জন্য আল্লাহ প্রদত্ত এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মহানিদর্শন।